প্রায় 201 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে পৌঁছে গেছি বালুচর স্টেশনে। সবাই জানেন যে ডাউন টু আর্থ একজন ব্যক্তি এই জিয়াগঞ্জে বসবাস করে। দুটো শহরে মিলে যাতায়াতের পথ কিন্তু একটাই, সেটা হচ্ছে ফেরিঘাট। মুখের বিষয় হচ্ছে এখানে আমি ভিডিওগ্রাফি করতে পারলাম না, কারণ উইদাউট পারমিশন ভিডিওগ্রাফি করাও উচিত নয়। সকাল 5টা, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি EM বাইপাসে। তো আমি এখান থেকে যাবো হচ্ছে কলকাতা স্টেশন। তো সকালের বাইপাস একটা অন্য অনুভূতি দিচ্ছে। তো আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে একটা ইউনিক জায়গা, সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা জানেনই অচেনা শহরে সবসময় একটা ইউনিক জায়গা আপনাদের সামনে তুলে ধরে। তো চলুন আজকের জার্নি এখান থেকে শুরু করা যাক। কলকাতা স্টেশন থেকে 13113 হাজারদুয়ারি এক্সপ্রেস চেপে রওনা দিলাম আজকের আমার গন্তব্যের উদ্দেশ্যে। এই হাজারদুয়ারি এক্সপ্রেস তার যাত্রাপথে মোট 10টি স্টেশন অতিক্রম করে তার গন্তব্য লালগোলা বেলা 11:15 পৌঁছয়। আজকে আমার গন্তব্যস্থল বালুচর। তবে অনেকেই হয়তো অবাক হবেন, এদিকে আবার বালুচর কোথায়? সেটা জানতে পুরো যাত্রাপথে আমার সাথে থাকতে হবে। সময় 10:15 পৌঁছে গেছি বহরমপুর কোর্ট স্টেশন। এর পরবর্তী স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ। আজকে তার নির্ধারিত সময় কিন্তু ট্রেন চলছে, তো একটুও লেট নেই। তো দেখা যাক এরপরের স্টেশনগুলোতে কীরকম টাইম লাগে। প্রায় 201 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে পৌঁছে গেছি বালুচর স্টেশন। সরি, বালুচর না, জিয়াগঞ্জ। আসলে বালুচর হচ্ছে জিয়াগঞ্জের পুরনো নাম। তো ইতিহাস তাই তো বলে, ইতিহাসে আগেও নাম বদলেছে, এখনও নাম বদলাচ্ছে। তো আর আপনারা সবাই জানেন যে ডাউন টু আর্থ একজন ব্যক্তি এই জিয়াগঞ্জে বসবাস করে, তার শহরে আমি এসে উপস্থিত হয়েছি। চলুন আজকে এই জিয়াগঞ্জ তথা বালুচর এক্সপ্লোর করি আপনাদের সাথে। আজ আপনাদের একটি অন্য জিয়াগঞ্জ ও আজিমগঞ্জের সাথে পরিচয় করাবো, যা অনেকেরই অজানা। জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ এই দুটি যুগ্ম শহর ভাগীরথী দুই পারে অবস্থিত। জিয়াগঞ্জের পূর্ব নাম ছিল বালুচর, এখানে ভারতের জনপ্রিয় শাড়ি বালুচরই তৈরি হতো। এই দুটি শহর ব্যবসা বাণিজ্য খুব সমৃদ্ধ ছিল নাটোরের রানী ভবানীর সময়। তাছাড়া এই শহরটাকে বলা হয় বাংলার বারাণসী। সময় বদলেছে, মানুষ আধুনিক হয়েছে, কিন্তু পড়ে রয়েছে অজস্র সুপ্ত ইতিহাস যা মানুষের দৃষ্টির অগোচরে। আজ সেই সুপ্ত ইতিহাস আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমি এই মুহূর্তে আছি জিয়াগঞ্জ সদরঘাটে। তো সদরঘাটটা এত সুন্দর সাজিয়ে রেখেছে, পেছনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, পেছনে হচ্ছে এখানে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়, এবং তাছাড়া এই যে গঙ্গার ভিউ, এবং অপর প্রান্তে হচ্ছে আজিমগঞ্জ, যেটা আমি এর আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছি। একদম খুব সুন্দর একটা পরিবেশ, এবং আশা রাখি সন্ধ্যাবেলায় এর থেকেও ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে, কারণ এখানে গঙ্গা আরতি হবে। কিন্তু সেই সুযোগটা এই মুহূর্তে আমার হচ্ছে না, কারণ আমাকে আজ আবার ফিরে যেতে হবে, যেহেতু মুর্শিদাবাদে একটা কাজে এসেছিলাম। তো চলুন আমরা একটু এই আশেপাশে একটু ভিউটা দেখে ফেলি। টিকিট কেটে ঢুকে পড়লাম ফেরিঘাটে। এখান থেকে যাবো হচ্ছে আজিমগঞ্জ, এবং আজিমগঞ্জকে আপনাদেরকে আজকে একটা ভালো একটা জিনিস দেখাবো, ভালো জায়গা যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না, আর অচেনা শহরে চেষ্টা করে ইউনিক একটা জায়গা দেখানো।
পৌঁছে গেছি আজিমগঞ্জ, ওপারটা হচ্ছে জিয়াগঞ্জ, আপনারা দেখলেন। তো এখানকার মানুষের এই দুটো শহরে মিলে যাতায়াতের পথ কিন্তু একটাই, সেটা হচ্ছে ফেরিঘাট। তো এই রিলে কিন্তু কোথাও সেতু নেই। তো এই দুটো শহর মিলে কিন্তু এই একটা পৌরসভা জিয়াগঞ্জ আজিমগঞ্জ। আজিমগঞ্জ ফেরিঘাট থেকে একটু এগিয়ে এলেই আমরা দেখতে পাবো আজিমগঞ্জ সিটি রেল স্টেশন। সেখান থেকে একটি অটোতে চেপে বেরিয়ে পড়লাম রানী ভবানীর বাংলার বারাণসী দেখতে। জিয়াগঞ্জ ও আজিমগঞ্জে আপনারা দেখতে পাবেন রাস্তার দুপাশে মারোয়ারি, জৈন, পাঞ্জাবি প্রচুর মানুষের বসবাস। 18 শতকের প্রথম দিক থেকে বাণিজ্যের আকর্ষণে বিভিন্ন বণিক পরিবার যেমন লক্ষ্মীপত সিং, ধনপত সিং, নাহার, দুধেরিয়া, নওলাক্ষা পরিবার এখানে বসবাস শুরু করেন। মূলত রেশম এখানে বাণিজ্যের প্রধান বস্তু হিসাবে সুপরিচিত ছিল। আজিমগঞ্জ চারমাথা মোড় থেকে এবারে গিয়ে চলেছি বর্ণনগরের দিকে, যেখানে আছে রানী ভবানীর চার বাংলা মন্দির, তার সাথে গগনেশ্বর শিব মন্দির। তো চলুন আমরা এবার এক্সপ্লোর করবি সেসব এরিয়া। এই চার বাংলা মন্দির সম্বন্ধে জানার আগে আপনাদের রানী ভবানীর পরিচয় দিই। বর্তমান বাংলাদেশের নাটোর জেলার জমিদার স্ত্রী রানী ভবানী 32 বছর বয়সে বিধবা হন। তারপর তিনি আজিমগঞ্জের উত্তর প্রান্তে ভাগীরথীর পশ্চিম পারে বর্ণগরে বসবাস শুরু করেন। রানী ভবানী বর্ণগরকে বাংলার বারাণসী হিসাবে গড়ে তুলতে ডজনখানেক মন্দির নির্মাণ করেন, তার মধ্যে অন্যতম চার বাংলার এই মন্দির। টেরাকোটার কাজে সমৃদ্ধ পোড়ামাটির বাংলার ইটের তৈরি চারটি মন্দিরকে একত্রে বলা হয় চার বাংলা মন্দির। চার বাংলা চারটি মন্দিরের প্রতিটিতে তিনটি করে শিবলিঙ্গ আছে। এই মন্দিরের গায়ে ইটে কোথাও দশ অবতার, কোথাও দশ মহাবিদ্যা, কোথাও রাম রাবণের যুদ্ধ, একাধিক শিব ও দেবী মূর্তি অঙ্কিত করা আছে। আমরা এই মুহূর্তে দেখে নিলাম রানী ভবানীর চার বাংলা মন্দির। আর দুঃখের বিষয় হচ্ছে এখানে আমি ভিডিওগ্রাফি করতে পারলাম না, কারণ উইদাউট পারমিশন ভিডিওগ্রাফি করা উচিত নয়, গাইডলাইন্সে আছে। তো আপনাদের কিছু পিকচার আপনারা শেয়ার করলাম, সেখানে আপনারা দেখতে পারবেন কীরকম স্কাল্পচার এবং কীভাবে টেরাকোটার কাজ এখানে করা হয়েছে, যেটা আপনারা বাঁকুড়া বিষ্ণুপুরে দেখেছেন। তো আমি আবার আসার একটাই কারণ সে সময় বন্ধ ছিল, দেখতে পাইনি, আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন বাকি যেসব মন্দিরগুলো আছে, যেমন রাজরাজেশ্বরী মন্দির, সে তা বাদে ওখানে দুটি শিব মন্দির আছে, আমরা সেগুলো একটু এক্সপ্লোর করব। 1755 সালে রানী ভবানী এসেছিলেন এই বড়নগরে। 1760 সাল নাগাদ এখানে একের পর এক মন্দির নির্মাণ করেন, তার মধ্যে অনেকগুলো আজ গঙ্গাবক্ষে বিলীন হয়ে গিয়েছে, আর কিছু মন্দির এখনও সময়মায় মাথা উঁচু করে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। যখন আমি এসেছিলাম তখন এই জায়গাটা পুরো জঞ্জালে ভর্তি ছিল এবং তার সাথে আগাছায় ভর্তি ছিল। এবার এখানটা পুরো পরিষ্কার করেছে এবং এখানকার যে ইঁটগুলো সেই ইঁটগুলো কিন্তু বাংলা ইঁট বলা হয়। তো আপনাদেরকে সেই সময় দেখাতে পারিনি এই জায়গাটা, আজ আপনাদেরকে এই ধ্বংসাবাসের যে প্রাসাদটা তার ধ্বংসাবাস দেখাচ্ছে এবং তার কারুকার্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে ভবানেশ্বর শিব মন্দির। মনে যায় এই মন্দিরটা রানী ভবানী তৈরি করেছিলেন এবং শেষ বয়সে এখানেই তার জীবনটা অতিবাহিত করেছিলেন। তো এই মন্দিরটা অনেকটা দেখতে উল্টোনো পদ্মের মতো চূড়াটি এবং চারপাশে টেরাকোটার একটি সুন্দর কাজ করা আছে এবং এটি যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, তো ফটোগ্রাফি ভেতরে তো অ্যাজ ইউজুয়াল অ্যালাউ নেই। তো আপনাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম, যেখানে রুলস আছে সে জায়গায় রুলস ভাঙা আমার মনে হয় উচিত নয়, আর যেটা ওটা আমাদের জাতীয় সম্পদ সেটাকে রক্ষা করার দায়িত্বও আমাদের। এখানে রাজরাজেশ্বরী মন্দির এবং মদনমোহন বিগ্রহ আছে, তো সেখানে ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই আগেই বলেছি। এবং এখানে কয়েকটি মন্দির আছে যেগুলো প্রায় ভগ্নপ্রায় অবস্থা এবং সেগুলির হয়তো সংস্কারের প্রয়োজন আছে, কারণ এগুলো যেহেতু আগেকার কাজ এবং এত পুরনো, সেগুলো যদি ধ্বংস হয়ে যায় আমাদেরই সংস্কৃতি আর আগামী প্রজন্মের জন্য থাকবে না। তো চলুন গগনেশ্বর যে শিব মন্দিরটা আছে সেই শিব মন্দিরটা দেখে আসি, এখান থেকে 200 থেকে 300 মিটার দূরত্ব হবে। তো চলুন ওইদিকে যাওয়া যাক।
পাশে আপনারা যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে জোড় বাংলা মন্দির, এবং এটা হচ্ছে বাংলার চাল বিশিষ্ট যে শৈলী তারই এই মন্দির, এবং মান শিবলিঙ্গ বর্তমান, এবং এটিও সংরক্ষিত পশ্চিমবঙ্গ সরকার দ্বারা। তো আমি এই মুহূর্তে এতগুলো শিব টেম্পল দেখলাম, এবং সত্যি এটাকে বাংলার বারাণসী বা বঙ্গের বারাণসী বলা হয়, কারণ এতগুলো শিব মন্দির, এবং সেই শিব মন্দিরগুলোর আপনি ভেতরকার ছবি দিতে পারলেন না কারণ যেহেতু অ্যালাউ নেই। তো এত সুন্দর এরিয়া এবং গঙ্গার ধারে, যেহেতু কাশিতেও এরকম অনেক আমরা মন্দির দেখতে পাই, তো এটা বা বাংলার বারাণসী বলা চলেই এটাকে। তো আপনারা আসবেন, এই জায়গাগুলো দেখবেন, এবং আমি ডেসক্রিপশন বক্সে এই জায়গাটা লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা সহজে কীভাবে আসতে পারেন, হাওড়া রুট থেকে এবং শিয়ালদা রুট থেকে পুরোটাই থাকবে। বিকেল গড়িয়ে সন্ধে নামার পথে বাংলার বারাণসী দর্শন করে আজিমগঞ্জ জাংশন থেকে গণদেবতা এক্সপ্রেসে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রয়ে গেল কিছু স্মৃতি, আর পড়ে রইল সেই পুরনো ইতিহাস, যেগুলি হয়তো আগামী দিনে অবহেলায় হারিয়ে যাবে সংরক্ষণের অভাবে ভাগীরথীর কড়াল থাবায়। তবুও চেষ্টা করে যাব সবার সামনে তুলে ধরতে আদি ভারতবর্ষের এই প্রাচীন সংস্কৃতি ও ইতিহাসের কথা।